প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কার্যকর কালীন উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে তোমাদের আলোচনার বিষয় হচ্ছে বীজগণিত রাশি চতুর্থ অধ্যায়। তো বীজগণিত রাশি এ বিষয়ে কথা বলতে হয়, এখানে যে বিষয়গুলো আমাদের পরিলক্ষিত হবে জানতে হবে সেটা হচ্ছে বীজগণিতীয় প্রতীক বা সংখ্যা প্রতীক। সংখ্যা প্রতীক আমরা জানি শূন্য, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন পর্যন্ত, এটাকে আমরা বীজগণিতীয় প্রতীক বা সংখ্যা প্রতীক বলে থাকি। তো এই অধ্যায়ে যে বিষয়গুলো মূলত আসবে সেটির মধ্যে বীজগণিতের প্রতি চলক এবং চলকে আসি। চলক, চলক হচ্ছে অক্ষর প্রতীক দ্বারা প্রকাশিত, অক্ষর প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো অজ্ঞাত রাশি, সেই রাশির মান যে কত হবে নির্দিষ্ট নয়, এই রকম অজ্ঞাত রাশি হলো চলক। যেমন এ, এক্স, বি, সি, জে ইত্যাদি হতে পারে। তারপরে আসি আমরা প্রক্রিয়া প্রতীক। প্রক্রিয়া প্রতীক পাটিগণিতে চারটি যোগ বিয়োগ গুণ ভাগ, তেমনি বীজগণিতেও প্লাস মাইনাস ইনটু ডিভিশন এই কয়টি। তা এখন দেখো বীজগণিতের বেলায় ডিভিশন অর্থাৎ ভাগটা কিন্তু এভাবে চিহ্নিত করে থাকে, পাটিগণিতের বেলায় শুধু এই যে যোগ বিয়োগ গুণ ভাগ এটা। বীজগণিতের নামে অনেক সময় দেখা যাচ্ছে চিহ্নটা এরকমও ব্যবহৃত হয়। আচ্ছা, এই অধ্যায়ে দেখো আর একটা বিষয় আসবে সহ, আর একটা বিষয় আসবে সহ। তো দেখো সহ, সহ হলো করে এক পদী রাশিতে, প্রথমে এক পদী রাশিতে চলকের সাথে, চলকের সাথে চলক কি বলেছিলাম, চলক বলেছিলাম এ, বি, এক্স, ওয়াই, জেড, এগুলো হলো চলক। চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে, গুণক আকারে যুক্ত থাকে, তখন ওই গুণককে রাশিটির সাংখ্যিক সহ বলা হবে। যেমন ধরো ফোর এক্স ওয়াই, এখানে দেখো ফোর, এই ফোরটাই হচ্ছে আমাদের সহ, আর এক্স ওয়াই এটা হলো আমাদের চলক। তাই এরকম বিভিন্ন ভাগে এক কম্বিনেশন হতে পারে। তারপর ধাপে আসি সূচক ও ভিত্তি। সূচকটা কি আর ভিত্তিটাই বলে, কোনো রাশিতে একই উৎপাদক, কোন একটা রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে, একটা রাশিতে একটা উৎপাদক যতবার গুণ আকারে থাকে ততবারের সংখ্যাকে উৎপাদকটির সূচক বলে এবং উৎপাদকটিকে বলা হয় ভিত্তি। যেমন ধরো এইট, এখানে দেখো এইট, এইট দেখো টু গুণ টু গুণ টু, তাহলে এই তিনটা টু যদি ইউজ করা যায় আমাদের এইট হবে। এখানে দেখো টু এর উপরে ঘাত বা শক্তি বা পাওয়ার দেওয়া আছে থ্রি, তাহলে এখানে টুটা হচ্ছে ভিত্তি আর তিনটা হচ্ছে হলো সূচক। তো এই আলোকে আমরা এখন কয়েকটি অঙ্ক করি, কয়েকটি সরল। দেখো এক্স টু দুয়ার পাওয়ার থ্রি মানে এক্স কিউ ইনটু এক্স টু দুয়ার পাওয়ার সেভেন, তাহলে এখানে দেখো এক্সটা, এক্সটা আমাদের চলক আর এর সূচক আছে থ্রি আর সেভেন, এখানে থ্রি আর সেভেন যোগ করে দেওয়া হয়েছে, তাহলে এক্স এর উপরে পাওয়ার আছে টেন, এটা আমাদের এক নম্বর হয়ে গেল। দুই নম্বর দেখো, দুই নম্বর তার সমাধান হচ্ছে এ কিউ ইনটু এ ইনটু এ টু দুয়ার পাওয়ার ফাইভ, তাহলে এখানে ঠিক একইভাবে দেখো এর উপরে পাওয়ার থ্রি, এখানে এর উপরে পাওয়ার ওয়ান আর এখানে হলো পাওয়ার ফাইভ, তাহলে দেখো যে থ্রি প্লাস ওয়ান প্লাস ফাইভ, তাহলে এর উপরে আমরা কী দেবো এর উপরে পাওয়ারটা নাইন হবে। এখন দেখো নাম্বার থ্রি, দেখো এক্স টু দুয়ার পাওয়ার ফোর ইনটু এক্স স্কোয়ার ইনটু এক্স দুয়ার নাইন, এখানে ঠিক অনুরূপভাবে একই ফোর টু নাইন, দেখো এক্সের উপরে এই পাওয়ারগুলো আমরা প্লাস করে দিচ্ছি, তাহলে
পাওয়ার 15 হবে এটা 15 এখন দেখো নাম্বার আমরা 5 যাচ্ছি দেখো m into m square into n n cube into m cube into n উপর পাওয়ার 7 এগুলো আমরা দেখো n গুলোকে আমরা এক পাশে তুলছি n n n এই তিনটাকে দেখো এখন সূত্র করা হয়েছে আর এখানে n n আর এখানে n এটা এটা করেছি দেখো n এর উপরে পাওয়ার গুলো আমরা এখন দেখো পাওয়ার এখানে পাওয়ার কত আছে 1 1 ধরে নিচ্ছি আর এর সহগ কত বলতে পারো এর সহগ কিন্তু এর সহগ কিন্তু 1 আছে তাহলে দেখো এখানে 1 প্লাস 2 প্লাস এখানে এ বি সি গুলোকে আমরা পাশাপাশি কোনো কারণে ধরে রাখছি দেখো এগুলোকে একদিকে করছি একটা ব্র্যাকেটের মধ্যে এখানে এ এই দেখো 3 এ আর 2 এ এখানে রাখছি এটা আবার দেখো বি এই 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 বি আর এখানে 3 তাহলে এখানে এই যে 4 বি আর 3 বি গুণ করে রাখছি আর এখানে এই যে 5 সি 5 সি টা আছে তাই এখানে দেখো 2 আর এখানে 3 আর 2 4 3 4 12 12 b r b b square এখানে 5 c এখন দেখো এখন আবার এই সহগগুলোকে 6 2 5 এই এই গুলোকে দেখো এই যে এই যে গুণ করে রাখছি আলাদা আর a স্কয়ার গুণ b স্কয়ার গুণ c এগুলো করছি এখন দেখো এই 6 12 আর 5 গুণ করলে এটা 360 হবে আর এখানে a স্কয়ার এখানে b স্কয়ার এখানে c এটা বসে গেল সংখ্যা প্রতীক কি চলক কি প্রক্রিয়া প্রতীক কি সহগ কি সূচক ভিত্তি কি এই বিষয়গুলো আমাদের একটু প্রথমে একটু নলেজে নিতে হবে তারপরে আমরা ভিতরে প্রবেশ করবো আস্তে আস্তে তাহলে আগামী ক্লাসে তোমাদেরকে আমি সামনে অন্য এই অধ্যায় নিয়ে কথা বলবো এই আশা ব্যক্ত করছি আল্লাহ হাফেজ।